হাই এভরিওয়ান, তোমাদের এজিএসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি শর্ট হ্যান্ড লেসনের 21তম ক্লাস। আজকে আমরা দেখব ডবল কনসোনেন্টের পিআর সিরিজ, অর্থাৎ আর হুক। আমরা গত ক্লাসে দেখেছিলাম পিএল স্ট্রোক বা এল হুক, ওটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর পিআর সিরিজ অর্থাৎ আর হুক এটা হয় সবসময় ক্লকওয়াইজ। অর্থাৎ যখন আমরা স্ট্রোকের সাথে ক্লকওয়াইজ একটা হুক ব্যবহার করব, সেটা উচ্চারণ হবে পিআর বা বিআর, টিআর, ডিআর বা জেআর, কেআর। ঠিক আছে, তো দেখে নেব এগুলো কেমন হয়। ঠিক যেমন দেখো এখানে পিআর অর্থাৎ আর হুক করে যখন পি স্ট্রোক লিখি তখন এটা হয়ে গেল প্রে। ঠিক তেমনই যখন এস সাইকেল যোগ করি প্রেস, প্রাইস, প্রপোজ, প্রিজিউম। ঠিক তেমনই এপ্রিল, ব্রেক, ব্রাঞ্চ, ব্রিং, ব্রাইট। অর্থাৎ আর হুকটা সবসময় মনে রাখতে হবে ক্লকওয়াইজ হবে। এখানে দেখো একটু জটিল স্ট্রোক আছে, ট্রায়াল, ট্রিপ, ড্রেস। এরপর দেখে নেব এই আর হুকটা শুধু স্ট্রোকের শুরুতে নয়, স্ট্রোকের মাঝামাঝিও বসে। যেমন দেখো বেটার, বি টি আর, বেটার, লেবার, লে বার, টিচার, টি চার, টিচার, ম্যানেজার, ম্যানেজার। এখানে তোমরা সব স্ট্রোকগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করবে। এখানে দেখো প্রপারলি, প্রপারলি, প্রপারলি। এখানে দেখবে ডিগ্রি, ডিগ্রি। ঠিক এখানে দেখো হাফিং করে দিয়েছে, এগ্রিড, 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 ডটার, ওয়াটার, উইথড্র, অক্টোবর, গ্র্যাজুয়েট। তোমরা এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপর দেখে নেব কিছু শর্ট ফর্ম। এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে হচ্ছে ডিয়ার বা ডক্টর, এই স্ট্রোকটা আমরা কীভাবে লিখব, হবে ফার্স্ট প্লেসে ডির সাথে আর হুক, তাহলে ডক্টর বা ডিয়ার। ঠিক আছে, এখানে দেখো ডিয়ার, এটা সেকেন্ড প্লেসে ডিয়ার, ডিউরিং একদম থার্ড প্লেসে অর্থাৎ দাগের নিচে ডিউরিং, টিয়ার ট্রুথ হয়ে যাবে। ঠিক তেমনই পিয়ার প্রিন্সিপাল, প্রিন্সিপালি প্রিন্সিপাল। ঠিক তেমনি লিবার্টি মেম্বার, নাম্বার নাম্বার, চেয়ার্ড চিয়ার, কেয়ার। ঠিক আছে, তোমরা এই শর্ট ফর্মগুলো ভালো করে দেখবে আর এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর এক্সারসাইজগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে অনেক স্টক অফ ওয়ার্ড তোমাদের বাড়বে। তাহলে তোমার বাড়িতে প্র্যাকটিস করবে এক্সারসাইজ 65, এক্সারসাইজ 66 এবং এক্সারসাইজ 67। আমরা নেক্সট ক্লাসে দেখব এসটিআর হুক বা এসটিআর লুপটা, আমরা নেক্সট ক্লাসে দেখব। তো তোমরা বাড়িতে এক্সারসাইজগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি এক্সারসাইজের যে টাস্কগুলো সেগুলোরও আমরা ভিডিও নিয়ে আসবো এরপরে, তো তোমরা করতে থাকো। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও।